শিশুদের ত্বক হয় খুব সংবেদনশীল এবং স্পর্শকাতর। শীতের আর্দ্র আবহাওয়ার কারণে শিশুদের ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে যায়। শুষ্ক চামড়ার কারণে শিশুরা আরো বেশি সমস্যার সম্মুখীন হয়। তাই অন্যান্য ঋতুর চাইতে শীতকালে প্রয়োজন বাড়তি সতর্কতা। শিশু অবস্থায় নিউমোনিয়া সর্দি কাশি খুবই কমন একটি সমস্যা, তাই শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে বাবা মাকে প্রয়োজন কিছু বাড়তি সতর্কতা। চলুন জেনে নেওয়া যাক সে সকল সম্পর্কে। গোসল। অনেকেই শীতকালে শিশুদেরকে গোসল করাতে চান না, কারণ তারা ভয় পেয়ে থাকেন শীতে গোসল করালে বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। কিন্তু ঘটনাটি পুরোই ভিন্ন। শীতকালে বাচ্চাদের আরো বেশি গোসল করাতে হবে। বাচ্চাদের শরীরে তেল ময়লা এগুলো ধুয়ে ফেলার জন্য গোসল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোসল করানোর সময় বাচ্চাদের উপযোগী সাবান ব্যবহার করতে হবে, কারণ বড়দের সাবানে প্রচুর ক্ষার রয়েছে যা শিশুদের ত্বকের জন্য ক্ষতিকর। গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করা ভালো এবং খুব বেশি সময় ধরে শিশুকে গোসল করাবেন না। গোসল শেষে অবশ্যই শিশুকে ভালো টাওয়াল দিয়ে পরিষ্কার করতে হবে এবং গোসল শেষে শিশুকে নিয়ে একটু রোদে বসতে পারলে শিশু বেশ আরাম পাবে। শীতের পোশাক। শীত থেকে বাচ্চাদের রক্ষা করার প্রধান উপায় হলো শীতের পোশাক। শীত থেকে সুরক্ষা পেতে শুধু গরম পোশাক পরালেই চলবে না, বরং বয়স্কদের তুলনায় শিশুদের শরীরে শীতের অনুভূতি বেশি হয়ে থাকে, তাই শীতের তীব্রতা অনুযায়ী বাচ্চাদেরকে গরম কাপড় পরান। সুতি কাপড় ব্যবহার। অন্যান্য ঋতুর চাইতে শীতের ঋতুটি একটু ভিন্ন। নবজাতক শিশুদের শরীরে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হতে একটু সময় লাগে, তাই যে শিশুটি সদ্য জন্ম নিল তাকে অবশ্যই উষ্ণ রাখতে হবে। যদি ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তবে শিশুকে সুতি কাপড় পরিয়ে কাঁথা দিয়ে জড়িয়ে রাখুন। শিশুর ত্বকের অভ্যন্তরে বাতাস চলাচলের জন্য সুতি কাপড় বেশ উপকারী এবং এতে শিশুর ত্বকও খুব নরম ও মসৃণ থাকে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম হয়ে থাকলে শিশুকে সোয়েটার দিতে পারেন এবং শিশুকে অবশ্যই ঘন ঘন মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান রয়েছে, যার ফলে ঠান্ডা সর্দি কাশি এবং নিউমোনিয়ার মতো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। দিনের বেলায় জানালা খুলে ঘরের রোদ ও নির্মল বাতাস প্রবেশের সুযোগ করে দিন এবং ঘরের মধ্যে কাপড় না শুকিয়ে কাপড় অবশ্যই রোদে শুকান এবং শিশুকে দোলনায় বা আলাদা মশারির নিচে না রেখে অবশ্যই মায়ের কোল ঘেঁষে রাখুন। এতে শিশু উষ্ণ থাকবে এবং মায়ের সাথে আন্তরিকতা বৃদ্ধি পাবে। ময়শ্চারাইজার। শীতে যে কোনো শিশুর ত্বকের সুরক্ষার জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো ময়শ্চারাইজার। শিশুর ত্বককে শুষ্ক থেকে আর্দ্র করার উপায় হলো ময়শ্চারাইজার। শিশুকে গোসল করার পরে অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে হবে। শিশুকে গোসল করানোর পর টাওয়াল দিয়ে সম্পূর্ণ শরীর মুছিয়ে তারপর ময়শ্চারাইজার লাগাতে পারেন। এর জন্য অলিভ অয়েল অথবা কোনো বেবি ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। বেশি শোষণ ক্ষমতার ডায়পার ব্যবহার। শীতকালে ডায়পার ভিজে গেলে বা লিক হয়ে গেলে বাচ্চার ঠান্ডা অনুভূতি লাগতে পারে, সেক্ষেত্রে বাচ্চার ঠান্ডা সর্দি লাগতে পারে। এই জন্য অবশ্যই উচ্চ শোষণ ক্ষমতার ও লিক প্রুফ ডায়পার ব্যবহার করুন এবং অবশ্যই 6 ঘন্টা পর পর শিশুর ডায়পার পরিবর্তন করুন। শীতের খাবার। শীতকালে শিশুকে একটু বিবেচনা করে খাওয়াতে হয়। শিশুরা ভিটামিন সি পাবে এমন খাবার এদেরকে দিতে হবে, যেমন মালটা, কমলা এবং আমলকি। যে সকল শিশুরা চিবিয়ে খেতে পারে না তাদেরকে রস করে খাওয়াতে হবে। শরীর খারাপের লক্ষণগুলো মাথায় রাখুন। বাহ্যিক দিক থেকে অনেক সময় শিশুর অসুস্থতা লক্ষ্য করা যায়, যেমন বাচ্চার নাক, কান এবং হাত পায়ের তালু ধূসর বর্ণের বা ফ্যাকাশে বর্ণের হয়ে গেলে বুঝবেন যে শিশু ঠান্ডা জনিত সমস্যায় ভুগছে। এরকম হলে ওই স্থানগুলোতে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে এবং বেশি গরম পানি দিয়ে ধোয়ানো যাবে না, এতে শিশুর ত্বক পুড়ে যেতে পারে। বাচ্চা কাঁপতে থাকলে এবং কথা বলতে সমস্যা দেখা দিলে বুঝবেন যে বাচ্চার হাইপোথার্মিয়া হয়েছে। এরকম হলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের কাছে চলে যান। ঠান্ডা লেগে গেলে। শীতকালে অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে, তখন শিশুর নাক বন্ধ হয়ে গেলে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে ঘুমানোর আগে শিশুদেরকে অবশ্যই বাচ্চাদের নোজাল ড্রপ দিয়ে দিন, এতে শিশুর ঘুম খুব আরামদায়ক হবে।
শীতে বাচ্চাদের ত্বক খুব শুষ্ক হয়ে পড়ে, ফলে শিশুরা খুব শারীরিক যন্ত্রণায় ভুগে। বাবা মা যদি শিশুর ব্যাপারে যথেষ্ট যত্নবান হয়ে থাকেন, তবে শীতকালে বাচ্চার কি ধরনের সমস্যা হতে পারে সে সকল বিষয়ে ধারণা নিয়ে তা মোকাবেলা করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবেন।